আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আসলে আমি রাষ্ট্রীয় কোনো ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, কিন্তু দেখতেছি যে বিষয়টা আপনাদের সামনে আজকে বলবো এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো কথা বলেনি, বিশেষ করে আলেমদের পক্ষ থেকে কোনো কথা এখন পর্যন্ত আমি শুনি নাই। যদি আপনারা শুনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। বিষয়টা হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ দ্বিতীয়বার স্বৈর শাসকের হাত থেকে স্বাধীন হওয়ার পরে সারা বাংলাদেশে ডাকাতদের হামলা বেড়ে চলেছে। এর পিছনে অবশ্যই অনেক কঠিন একটা ষড়যন্ত্র কাজ করতেছে, যারা চাচ্ছে যে আমাদের বাংলাদেশটা শান্তশিষ্টভাবে না থাকতে পারে। এই বাংলাদেশের মধ্যে তারা অশান্তি সৃষ্টি করতে চায় বিভিন্ন ভাবে, কেউ মন্দিরে হামলা করে, কেউ এভাবে ডাকাতদেরকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। এর পিছনে অনেক গভীর একটা ষড়যন্ত্র কাজ করতেছে। তো আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি। বিষয়টা হচ্ছে ইদানিং আমরা দেখতেছি যে সারা বাংলাদেশে যেখানেই ডাকাত ধরা পড়তেছে সেখানেই আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা তারা ডাকাতদেরকে নিয়ে হাসি তামাশা করতেছে। এখন কথা হলো, যেখানে চোর ডাকাতদের ব্যাপারে ইসলামী শরিয়া অনুযায়ী তাদেরকে হাত কেটে দেওয়ার হুকুম দেওয়া হয়েছে, সেখানে আমাদের ছাত্র ভাইয়েরা ডাকাত ধরে অথবা চোর ধরে তাদেরকে নিয়ে মজা করতেছে, কারো থেকে প্রেমের কাহিনী শুনতেছে, কারো থেকে কাউকে দিয়ে গান গাওয়াচ্ছে, কাউকে বিড়ি খাওয়াচ্ছে, কাউকে বিরিয়ানি খাওয়াচ্ছে, কাউকে আপনার মেহমানদারি করাচ্ছে। এখন বলুন যে একজন চোরের সাথে এভাবে আচরণ করা কি শরীয়তসম্মত কি না? এটা কোনো আইনে আছে যে চোরকে এভাবে মেহমানদারি করানো? তাহলে বলুন তো চোর ধরে আর কি লাভটাই হলো? এখানে আপনি হয়তোবা এতটুকু করতে পারেন যে চোরকে বিভিন্নভাবে বোঝাতে পারেন, বিভিন্ন জিনিস চুরি করা থেকে বিরত থাকার জন্য তাকে বোঝাতে পারেন, তাকে পানিশমেন্ট করার পরে, তাকে শাসন করার পরে তাকে বুঝিয়ে দেওয়া যেতে পারে। এখানে আপনারা তাকে শাসন করেছেন কি না জানি না, হয়তোবা করেছেন, কিন্তু তার দিকে তাকালে, চোর জায়গার দিকে তাকালে বোঝা যায় না তাকে শাসন করা হয়েছে কি না। আপনার তার সাথে যে আচরণটা করতেছেন এটা কোনোভাবেই কাম্য নয়, তাহলে সে পরবর্তীতে কোনোভাবে সে শুধরাবে না, তার এই চোর ডাকাতি কখনো বন্ধ হবে না যদি এখন তার ব্যাপারে কড়াকড়িভাবে ব্যবস্থা না নেওয়া হয়। কারণ আমি এই জন্য কথাগুলো বলতেছি যে এই চোর ডাকাতের পিছনে অনেক কঠিন একটা ষড়যন্ত্র কাজ করতেছে, যারা চাচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে কোনোভাবেই শান্তি শৃঙ্খলা তৈরি না হয়, যাতে করে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এবং বাংলাদেশের মানুষ শান্তিভাবে বসবাস না করতে পারে। এই জন্য এই সমস্ত চোর ডাকাতদেরকে ধরে হয়তোবা তাদের হাট কেড়ে দেওয়া, আর নয়তোবা তাদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়ার পরে তাদেরকে বুঝিয়ে দেওয়া, আর তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা যে তাদের পিছনে কাদের হাত রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই সমস্ত কাজে করতেছেন, যারা এই সমস্ত মানে এই চোর ডাকাতের সাথে এই ব্যবহারগুলো করতেছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। চোরকে চোরের অনুযায়ী তার যতটুকু প্রাপ্য শাস্তি ততটুকু শাস্তি দিয়ে তার থেকে পরিপূর্ণভাবে তথ্য বের করা যে তার পিছনে কাদের হাত রয়েছে, কারা তাকে দিয়ে এই চুরি অথবা ডাকাতি করাচ্ছে, এই অনুযায়ী আবার আমাদেরকে দেশীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। তাই আমাদেরকে চোর ডাকাতের বিরুদ্ধে কঠিন অবস্থা নিতে হবে এবং কোনোভাবেই তাদের সাথে এইভাবে হাসি তামাশা, এভাবে বিভিন্ন ধরনের মেহমানদারি করা চলবে না। আমি আপনাদেরকে বলবো আপনারা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেন, না হয় বাংলাদেশে কখনোই চোর ডাকাত তারপরে ধর্ষণ গুম খুন এটি বন্ধ হবে না। তাই আসুন আমরা সমস্ত অপরাধের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি, আমরা আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার এই অনুযায়ী আমল করার চেষ্টা করি, অর্থাৎ সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজে বাধা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।